বলুন হয়, সবার হয় না। অনেক মানুষ এসছে বাড়ি থেকে 20-30-50 কিলোমিটার দূর থেকে, কারোর বিয়ান বাড়ি, কারোর ছেলের অথবা মেয়ের বাড়ি, কারোর শ্বশুর বাড়ি, কারোর আবার ভাইরে ভাইয়ের বাড়ি, এই নানান মানে শাখা প্রশাখা ছড়িয়ে এখানকার আত্মীয় সবাই এসছেন। কিন্তু উদ্দেশ্য বাড়ি থেকে এই নিয়ে এসছেন, আজ ভাইরা ভাইয়ের গ্রামে জলসা শুনতে যাব, মেয়ের গ্রামে জলসা শুনতে যাব, শ্বশুর গ্রামে জলসা শুনতে যাব। বেরিয়ে এসছেন, নিয়তটা সকলের একই ছিল, কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তারা বিয়ানের সঙ্গে কেউ গল্প করছে, কেউ বিয়ের সঙ্গে, কেউ শালির সঙ্গে, কেউ নানান রকমের শাখা প্রশাখার আত্মীয়তার সঙ্গে গল্প করছে। এখানে আসার সৌভাগ্য আল্লাহ পাক তাদেরকে দেননি। জোরে বলুন ঠিক না ভুল বললাম? মেরাই হয়তো এমন নেই, ধারসোনা এমন আছে যে অনেক মানুষ গল্প করে সবাই এসে পৌঁছায় না, তাদের আসার এখানে দোষ তাদের নেই, আল্লাহ তাদেরকে তৌফিক দেননি বলেই তো আসতে পারেননি। তাহলে দোষটা তাদের কোথায়? যদি আল্লাহ তৌফিক দিতেন তো আসতে পারতেন। জি না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তৌফিক দেন না যিনি চেষ্টা করেন না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তৌফিক দেন যিনি চেষ্টা করেন। আমরা চেষ্টা করেছি, আসতে পেরেছি। ওরা জলসার নামে এসছে কিন্তু প্রোগ্রামে আসার বসার শোনার চেষ্টা করেনি, যার কারণে তারা প্রোগ্রাম থেকে দূরে আছে। আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর তৌফিকটা অর্জন করেছি, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। বলুন আলহামদুলিল্লাহ। এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, কিসের অহংকার, কিসের অত ফুটুনি? অল্প দিনের এই অল্প সময়ের এই দুনিয়া ভুলে গেলেন নাকি? কয়েকদিন আগে তুরস্কের মাটিতে কয়েক সেকেন্ডের জন্য 29-32 সেকেন্ডের সেই ভূমিকম্প দিয়ে তুর্কির যেখানে 20-25-30 তলা বিল্ডিং ছিল, যে বিল্ডিং এর উপরে ম্যানেজার তার কর্মীদের সঙ্গে আলোচনা করে টাকা বুঝছিল, মালিক তার ম্যানেজারের সঙ্গে কথা বলে টাকাগুলো বুঝে নিচ্ছিল, স্বামী স্ত্রীতে গল্প করছিল, ছেলে মেয়ের সঙ্গে ডাইনিং এ একই সময় নাস্তা করছিল, হাজার এবং লক্ষ মানুষ তারা নিজ নিজ কর্মে লিপ্ত ছিল, কেউ আনন্দ ফুর্তি করছিল, কেউ স্কুলে ছিল, কলেজে ছিল, ব্যবসায় ছিল, বাণিজ্যে ছিল, চাষে ছিল, ইউনিভার্সিটিতে কেউ ছিল, নানান কাজে ব্যস্ত। সমগ্র পৃথিবীর একচ্ছত্বরের যিনি একমাত্র মালিক, তিনি তুরস্কের মাটি থেকে কেবলমাত্র 29-32 সেকেন্ডের একবার কম্পন করে দিলেন। দুনিয়ার বিজ্ঞানরা বলছে মাটির তলায় যে প্লেট থাকে, একটা প্লেট আর একটা প্লেটে ধাক্কা লাগার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, যার কারণে এই অবস্থা এবং দুরবস্থা দুর্গতিতে পরিণত হয়েছে। এসব কিছু একটা বলতে হয়, তারা যেহেতু কোটি কোটি টাকা খরচ করে ওটাকে চালাচ্ছে, কোটি কোটিটা তারা টাকা তারা বেতন পাচ্ছে, কিছু একটা বলতেই হবে। সেই জন্য তারা বলছে ওসবের কোনো ভিত্তি নেই, মহান রব্বুল আলামিন তিনি, তার ইশারা ছিল, তিনি ভূমিকম্প এবং জলজলা সেখানে সৃষ্টি করেছেন। তো সাথে সাথে সেখানে ভূমিকম্প হয়ে 50 তলা বিল্ডিং এর লাস্ট মাথাটা মুখ থুবড়ে মাটিতে গুঁজরে পড়েছে, 20 তলা বিল্ডিং এর মাথাটা মাটি গুঁজরে পড়েছে, ছেলে মেয়ের সঙ্গে, পিতা মেয়ে ছেলের সঙ্গে আলাদা হয়ে গেছে, বাপ বেটার সঙ্গে আলাদা হয়ে গেছে, স্বামী স্ত্রীতে আলাদা হয়ে গেছে, অসংখ্য পুরুষ স্বামী, তারা কেউ লন্ডনে, তারা কেউ কাতার, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ সৌদি, কেউ বাহরাইন, বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মে রত ছিল তারা। সঙ্গে সঙ্গে তারা টেলিফোনে এবং নিউজে খবর পেল তাদের রেখে যাওয়া সন্তান সন্ততি এবং স্ত্রী সহ পিতা মাতা সহ সব মুখ থুবড়ে বিল্ডিং এর তলায় চাপা পেরে নিষ্পেষিত হয়ে গেছে। অনেক যুবক ছেলে তারা ইউনিভার্সিটিতে, বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কেউ কুয়েত, জার্মান, জাপান, চীন, ফ্রান্স, থাইল্যান্ডে পড়াশোনা করে,
সেই যুবক ছেলেরা সেখান থেকে শুনছে যে পিতামাতা আমাকে পড়াশোনার জন্য বিদেশ পাঠিয়েছে, সেই পিতামাতা ভাই বোন দাদু দাদি আত্মীয় স্বজন সবাই বিল্ডিং এর তলায় চাপা পড়ে নিষ্প্রয়াসিত হয়ে গেছে, অসংখ্য স্বামী স্ত্রী হারা হয়ে গেছে, অসংখ্য স্ত্রী বিধবা হয়ে গেছে, অসংখ্য ছেলে এতিম হয়ে গেছে, অসংখ্য পিতা 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 ছেলে এবং মেয়ে হারা হয়ে গেছে, সন্তান হারা হয়ে গেছে। এইভাবে যিনি একাধারে বিধবা করতে পারেন, এতিম করতে পারেন, নিষ্পেষিত করে লাখপতিকে করোড়পতিকে, এক মিনিট আগে যার ছিল 10টা বিল্ডিং, এক মিনিট আগে যার ছিল 2 থেকে 4টে মার্কেট, এক মিনিট আগে যার ছিল ফ্যাক্টরি, এক মিনিট আগে যার ছিল 20তলা নাম করা হোটেল, এক মিনিট আগে যার ছিল 10 থেকে 15টা পরিবহনের বাস, সেই মানুষটা মুহূর্তের মধ্যে এক মিনিট পরে করোড়পতি থেকে ফকিরপতি হয়ে গেল। এই যিনি সৃষ্টি করতে পারেন, জোরে বলুন তিনি কে, জোরে বলুন তিনি কে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। কেন আমরা ভুলে যাচ্ছি, কেন আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে আমরা দূরে সরে আছি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে রাখবেন তিনি একচ্ছত্রের একমাত্র মালিক। গোলামি করতে হলে মহান আল্লাহ পাকের গোলামি করতে হবে। দুনিয়ার অসংখ্য মানুষ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে কিচ্ছু নেই, আল্লাহ বলেও সব কিচ্ছু নেই। দুনিয়ার অনেক মানুষ এখনো পর্যন্ত বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন। জোরে বলুন আল্লাহ আছে না নেই? আল্লাহ আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কের আসমানে ছিলেন, তুরস্কের জমিনে ছিলেন, সেখানে ভূমিকম্পর হুকুম দিয়ে লাখো মানুষকে তিনি নিহত করে দিয়েছেন, লাখো মহিলাকে যিনি বিধবা করে দিয়েছেন, লাখো সন্তান সন্ততিকে যিনি এতিম করে দিয়েছেন, লাখো পিতাকে যিনি সন্তান এবং সন্ততি হারা করে দিয়েছেন, সেই মহান আল্লাহ মেরা কাটোয়া বর্ধমান সহ বঙ্গের আকাশে ছিলেন না ছিলেন না? তিনি বঙ্গের আকাশে এবং জমিনে ছিলেন। তিনি ইচ্ছা করলে এই বঙ্গটাকে কাঁপিয়ে লাখো মানুষকে তিনি এতিম করে দিতে পারতেন, লাখো মহিলাকে বিধবা করে দিতে পারতেন, কিন্তু তিনি তো তা করেননি। কতবার তার শুকরিয়া আদায় করেছেন, কতবার সেই রব্বুল আলামিনের রব্বুল আলামিনকে আপনি স্মরণ করেছেন। সেই জন্য কারোর বিপদ দেখে বেশি কায়দা করে ভাঁজ করলে হবে না, সেই বিপদটা দেখে আমাকে শিক্ষা নিতে হবে। সত্যিই তো ওই ভূমিকম্প যদি আমার এখানে হতো, আমার অবস্থাটা কি হতো, আমার গ্রাম আমার এলাকার অবস্থাটা কি হতো? আজ আমরা তো এগুলোকে মানি না, যার কারণে আমরা দিকে দিকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্ত, পদদলিত এবং অবহেলিত আর নিষ্পেষিত। শুধুমাত্র পূর্ণাঙ্গভাবে আমরা ইসলামের উপরে নেই বলেই আমাদের এই দূর অবস্থা। সেজন্য সকলকে বলবো আসি আল্লাহ পাকের উপরে বলিষ্ঠভাবে ঈমান আনবো এবং তার গোলামি করব, তার হুকুমগুলোকে পালন করব বলি ইনশা আল্লাহ। জেনে রাখবেন আল্লাহ পাক হচ্ছেন একচ্ছত্রের মালিক। অনেক জিনিস আমাদের বুঝে আসবে না, কিন্তু বুঝে না এলেও আমাদিগকে তার কথার প্রতি আমল করতে হবে, এটাই ইমানদারের কাজ। এটা কি বলা হয় ইমান? জোরে বলুন ঠিক না ভুল? এটাই ইমান। আপনার বুঝে আসুক আর না আসুক ইমান আনতে হবে। তবলিগের যিনি প্রতিষ্ঠাতা, সব জিনিস বুঝে আসবে না, অনেকক্ষণ পরে আবার বুঝে নেবে, তাই বটে তো? তবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতার নাম তার কি? জোরে বলুন কি? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ। বিজ্ঞ মানুষ সব মঞ্চে বসে আছেন, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ বসে আছেন। একজন আগন্তুক ব্যক্তি এসে হযরতকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন, ভালো আছো তো? বলছে জি হ্যাঁ ভালো আছি। তখন বলছে বাবা নামাজ পড়েছ? তো তিনি যে কোয়ালিটির সেই প্রশ্নই করবে, সেই জিজ্ঞাসাবাদই করবে, অন্য জিনিস কি করে? আপনারা যদি কোনো ধানওয়ালার সঙ্গে দেখা হয় আড়তওয়ালার সঙ্গে, আর আপনি যদি একমরে ধান বাঁধা থাকে, তাহলে কি বলবেন? এখন কত যাচ্ছে? যেরকম ঠিক না ভুল? উনি আল্লাহওয়ালা মানুষ দেখি সালাম দেওয়ার পরেই প্রথম প্রশ্ন, হ্যাঁ বাবা নামাজ পড়েছ? জি না নামাজ পড়ি নাই, তবে নামাজ আমি পড়বো না। বলছি কেন? এ বাবা ওরকম বলতে নাই, কেন নামাজ পড়বে না?
বলছে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি নিয়ত করেছি কোনোদিন নামাজ পড়ব না। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ, আরে ভাই এসব বাত নেই করনা চাইয়ে, নেই বলনা চাইয়ে, কিরকম কথা বলছে, এরকম কথা বলতে নেই। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ বলছেন এরকম বলতে নেই, বলছেন না আমি জানি পারবেন না, সেজন্য আগে থেকে আপনি এরকম করছেন, আমার প্রশ্নের উত্তর দেন, আমি কাল থেকে নামাজ পড়তে লেগে যাব। তখন বলছে কই বলো তো দেখি তোমার প্রশ্ন। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহকে আগন্তুক ব্যক্তি প্রশ্ন করছেন, এরকম পাকাটা অনেক মানুষ আমাদের মধ্যে থাকে, প্রশ্ন করছে যে আচ্ছা মানুষকে যে শয়তান গোমরাহ করে, মানুষকে কে গোমরাহ করে ধরে বলুন, কে? শয়তান গোমরাহ করে। আচ্ছা শয়তানকে কে গোমরাহ করে কই আপনি বলেন, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি নামাজ পড়ব। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ বলছে কীরকম প্রশ্ন করছো ভাই, এরকম প্রশ্ন করতে নাই বাবা, বারবার বলছে, বলছে না জানি পারবেন না, আমিও নামাজ পড়ব না, কোনো টেনশন নেই, বারংবার বলছে শুনছে না। তো পাশে বসে থাকা কয়েকজন আলিম আছেন, ওলামায়ে দেওবন্দ হক্কানি আলিম বসে আছেন, তো মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ সুফি মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তো পাশ থেকে একটা মোল্লা সাহেব বলছেন, ইয়ং গোছের আমাদের মতো একজন বলছেন, হজরত আপনি যদি অনুমতি দেন তো আমি তার প্রশ্নের উত্তরটা আমি দেব। তখন বলছে তাই তাহলে দাও, তুমিই দাও। তো একে একটু সাইডে নিয়ে গেছে, মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ লক্ষ্য করে তাকিয়ে শুনছেন কি বলে। তে মোল্লা তখন বলছেন তাকে, হ্যাঁ বাবা তুমি কি চা খাও? তখন বলছে তো চা খাই না কেন, চা বা কে না খায়, চা খায়। বলছে চা কি দিয়ে তৈরি হয়? বলছে কেন চিনি চা আর পানি দুধ এইসব মিশিয়েই তো চা হয়। বলছে আচ্ছা চা, আচ্ছা চাটা গরম খাও না ঠান্ডা খাও, ওই জন্য মৌলবীদের সাথে হয় না আমার, এরা বেশি পাকাটে বেশি পন্থ পাকা, সেই জন্য এদের সাথে হয় না, চা আবার কেউ ঠান্ডা খায়, চা তো গরমই খায়। বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, চা গরমই খায়। আচ্ছা চা গরমই খায়, চিনি পানি দুধ আর চা মিশ্রণে মিশ্রণে এটা চা হয়, তো চাটা গরম খায়। আচ্ছা গরমটা কী করে হয়? বলছে কেনে ম্যাচিস দিয়ে ধরাম করে লাগিয়ে দিলি গ্যাসের আগুন জ্বলতে, তো আগুনের দ্বারাই গরম হয়ে যায় চা। বলছো আচ্ছা আগুনের দ্বারাই চা গরম হয়? বলছে হ্যাঁ আগুনের দ্বারাই চা গরম হয়। বলছে আচ্ছা চাকে তাহলে কে গরম করলো? বলছে কেন আগুন গরম করলো? বলছে এবারে আপনাকে একটা প্রশ্ন করি, চা তো ঠান্ডা ছিল, তো চাকে আগুন গরম করলো, আর আগুনকে কে গরম করলো? তখন এ বলছে সত্যি তাই বড়, তো আগুনকে আবার কে গরম করলো? বলছে কেন আগুন তো নিজেই গরম, আগুনকে আবার গরম করতে হয় নাকি? তখন বলছে শয়তান মানুষকে গোমরাহ করে, আর শয়তান নিজেই গোমরাহ, ওকে গোমরাহ করার জন্য কোনো কায়দা ক্যাপাসিটি লাগে না, ও নিজেই গোমরাহ। অতএব বুজুর্গ দোস্ত, সব জিনিস যে আমার বুঝে আসবে তার কোনো মানে নেই, সেজন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদিগকে আশরাফুল মখলুকাত করেছেন, তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, তিনি আমাদিগকে সর্বশ্রেষ্ঠ রূপে তৈরি করেছেন, সেজন্য তার গোলামি করব এবং তার হুকুম মতো চলব বলি ইনশাআল্লাহ। তিনি যে আমাদিগকে আশরাফুল মখলুকাত করেছেন তার গোলামি করতে হবে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ে, সেই সময় বাদশা ছিলেন বাদশা হারুন রশিদ, বাদশা হারুন রশিদের সময়ে বাদশা হারুন রশিদ বাড়ির ছাদে বসে আছেন, আর তার স্ত্রী জুবাইদা রানী জুবাইদা দুজনেই বসে আছেন, রানী আর রাজা দুই স্বামী স্ত্রীতে বসে আছেন। বাদশা হারুন রশিদ সন্ধ্যার পরে ছাদে বসে বিবি জুবাইদার সঙ্গে রানী জুবাইদার সঙ্গে দুজনেই গল্প করছেন। গল্প করতে করতে একটা সময় দেখছেন আকাশের চন্দ্রটা জ্বলজ্বল করে জ্বলছে, তারকারাজি ফুটেছে, আর গোটা দেশে গোটা এলাকাতে যেন সেই চাটনি রাত দিয়ে যেন গোটা এলাকাটা যেন ঝকঝক করে জ্বলছে। হারুন রশিদ রহমতুল্লাহ আলাই আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে লক্ষ্য রেখে তখন বলছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটা বারের জন্য বলো ওই যে চন্দ্রটাকে দেখতে পাচ্ছ জ্বলজ্বল করে জ্বলছে, কত সুন্দর চন্দ্রটা দেখতে, তুমি কই বলো দেখি যে ওই চন্দ্রটা বেশি সুন্দর নাকি তুমি বেশি সুন্দর?
সঙ্গে সঙ্গে বিবি জবাইদা বলছে কি ধরনের কথা বলছেন, চন্দ্রের থেকে বেশি সুন্দর আমি আবার হতে পারি নাকি, আমি কখনোই সুন্দর নই বরঞ্চ চন্দ্রটাই বেশি সুন্দর। সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ বলছেন নানা তোমার থেকেও সুন্দর ওই চন্দ্রের থেকেও সুন্দর হচ্ছে তুমি বেশি, তোমার থেকে বেশি সুন্দর চন্দ্রটা নয়। রানী সঙ্গে সঙ্গে বিবি জুবাইদা বলছেন না চন্দ্রটা বেশি সুন্দর আমি তার থেকে কম সুন্দর। বাদশাহ হারুন রশিদ বলছেন না চন্দ্রের থেকে তুমি বেশি সুন্দর। বারংবার কথা কাটাকাটি করছে, কথা কাটাকাটি করতে করতে সাথে সাথে সেই সময় রানীকে তখন রানী তখন বলছে যদি চন্দ্রের থেকে আমি বেশি সুন্দর না হই তাহলে কি হবে বলুন। সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন রশিদ বলছেন যদি চন্দ্রের থেকে তুমি বেশি সুন্দর না হও, চন্দ্রের থেকে যদি ভালো দেখতে তুমি না হও, চন্দ্রের থেকে খুবসুরত তুমি যদি না হও তাহলে তোমাকে তিন তালাক থাকলো। যেই তিন তালাক দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে যাওয়ার পরই সাথে সাথে বিবি জুবাইদা বলছে কি কাজ করলেন আপনি, কি ধরনের কথা বললেন, এমন ধরনের কথা বলা আপনার উচিত হয়নি, মোটেই এমন কথা আপনি বলবেন না, আপনি কি কথা বলে ফেলেছেন, এমন এমন ভাষা আছে যে শব্দটা বার করা যায় না, বার করলে সেটা কার্যকরী হয়ে যায়, তিন তালাক দিয়ে দিয়েছে মানে তিন তালাক হয়ে গেছে। বিবি জুবাইদা বলছে আপনি আলাদা হয়ে যান আমি আলাদা হয়ে যাই। বাদশাও টেনশনে পড়ে গেছে, সত্যিই তাই বটে তো, কি এমন শব্দ মুখ দিয়ে আমি উচ্চারণ করে ফেললাম যে উচ্চারণটা খুব খারাপ ধরনের উচ্চারণ, খারাপ শব্দ আমি বলে ফেলেছি, এমন স্ত্রী আমি কোথায় পাবো। যে বিবি টুপি সেলাই করে সংসার চালাতেন, জামা সেলাই করে সংসার চালাতেন, টুপি তৈরি করে সংসার চালাতেন, এমন বিবি আমি আর কোথায় পাবো, তালাক তাহলে হয়ে যাবে নাকি। দুজনেই আলাদা হয়ে গেলেন স্বামী স্ত্রীতে, বিবি জুবাইদা আর হারুন রশিদ। আলাদা হয়ে যাওয়ার পরে যখন আলাদা হয়ে গেছে হারুন রশিদ মনে মনে ভাবছে কি করা যায়, বলছে দাঁড়াও তুমি এই কথা কাউকে যেন বলো না, আমি বিজ্ঞ আলিমগুলোকে এক জায়গায় করে ডেকে তাদের সঙ্গে পরামর্শ করি। সাথে সাথে সেই সময়ের বড় বড় বিজ্ঞ আলিম, বিজ্ঞ মুফতি আনে কেরাম, বিজ্ঞ মুহাদ্দিস দিগকে একটা রুমের ভেতরে ঘরের ভিতরে ডাকার পরে তাদের সঙ্গে পরামর্শ করছেন, তাদের সঙ্গে আলোচনা করছেন, আলোচনা করছেন আর বলছেন হে মুহাদ্দিস নেকেরাম, মুফতি নেকেরাম, আমি আপনাদের সঙ্গে একটা পরামর্শ করছিলাম, পরামর্শটা হচ্ছে এই, কেউ যদি বলে চন্দ্রের থেকে, তার স্ত্রীকে যদি বলে চন্দ্রের থেকে তুমি বেশি সুন্দর, আর স্ত্রী বলছে না চন্দ্র বেশি সুন্দর, সেই সময় যদি স্বামী বলে যদি চন্দ্রের থেকে তুমি বেশি সুন্দর না হও তাহলে তোমাকে তিন তালাক, তিন তালাক থাকলো, তাহলে আপনারা বলেন তালাকটা হবে কি না। মুফতি আনে কেরাম, মুহাদ্দিস নেকরাম, তার মধ্যে আছেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তখন বলছেন যে না এটা তালাক হয়ে গেছে, আপনার সঙ্গে রানী এর তালাকটা লাগু হয়ে যাবে, অতএব এর থেকে আপনাকে আলাদা থাকতেই হবে, এর থেকে আপনাকে আলাদা থাকতে হবে। যখন এই ঘোষণা করে দেওয়া হয়ে গেল, ওই ভিতরে বসে একজন একজন ছাত্র বসেছিলেন, ইমাম আবু ইউসুফ, অল্প বয়স তখন তালবে ইলম, ইমাম আবু ইউসুফ তখন মাঝখান থেকে বলছেন তালাকটা হয়নি। সবাই ইমামরা, সব মোল্লা সাহেবরা, ওলামা ইকরামরা, মুফতিয়ানে ইকরামরা তাকে ছেড়েকে ছেকে ধরেছে, তুমি এতক্ষণ কথা বলনি তো ঠিক আছে, যখন কথা বলেছো তো তোমাকে এর দলিল পেশ করতে হবে, তোমাকে এটা বলতে হবে তুমি কিসের ভিত্তিতে এই কথাটা বললে। বলছে হ্যাঁ আমি দলিল পেশ করব, তবে আজকে এশার নামাজটা আমাকে পড়াতে দিতে হবে, এশার নামাজটা যদি আমাকে পড়াতে দেন আমি ইমামতি করব, আর যদি আমাকে ইমামতি করতে দেন আমি তারপরে ইনশাল্লাহ জবাবটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়ে গেল এশার নামাজ হবে, এশার নামাজের ইমামতি করবে এই ছাত্র ইমামে আবু ইউসুফ, অল্প বয়সের এই তালবিলিম। যখন নামাজ পড়াবে আস্তে আস্তে এশার সময় হয়ে গেল, আজান হয়ে গেল, মুসল্লি তো ভরপুর হয়ে গেল, রাজার একমাত্র ভরসা ওই তালবিলিম, ওই ছাত্রটা, ওই অল্প বয়সী ছেলেটাই একমাত্র ভরসা।
ও মসলাটা হল করবে, তালাকটা প্রমাণ করবে যে তালাক হয়নি। এশারের নামাজ দাঁড়িয়ে গেল, জামাত শুরু হয়েছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। সূরা ফাতিহা শেষ। এইবারে প্রথম রেখাতেই সূরা একটা শুরু করছে, সূরাটার নাম যে সূরা তিন। সূরা তিন শুরু করছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরের আয়াতটা হচ্ছে, লাকাদ খালাকনাল কমার ফি আহসানি তাকওয়িম। উনি বলছেন, লাকাদ খালাকনাল কমার, পিছন থেকে আওয়াজ আসছে, লাকাদ খালাকনাল ইনসানা। আবার উনি বলছেন, লাকাদ খালাকনাল কমার, পিছন থেকে আওয়াজ আসছে, লাকাদ খালাকনাল ইনসানা। তৃতীয়বারে উনি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই করতে করতে সূরা শেষ, নামাজ একসময় শেষ হয়ে গেল। এইদিকে বাদশা মনে মনে ভাবছে, বউটাও তো চলে গেল, এমন একজনের ওপরে ভরসা করলাম যে আমার ইজ্জতটাও গেল, বউ গেল, আমার ইজ্জতও গেল, সবটাই জলাঞ্জলিতে চলে গেল, কি হয় দেখা যাক। যে ওয়াত্তিন সূরাটাই ভালোভাবে পাঠ করতে পারে না, তার উপরে আমি আবার ভরসা করে দাঁড়িয়ে আছি, নামাজ শেষ হয়ে গেছে। কেউ কেউ বলছে, এটাও কি জানা নেই, অতবার কেন, বারবার কেন করতে হবে ওইটা, বারবার কেন কমারও বলছেন, ইনসানা বলছেন না কেন? সঙ্গে সঙ্গে সেই বাচ্চা ছেলে তালবিলিম তখন বলছেন, ইমামে আবু ইউসুফ বলছেন, লাকাদ খালাকনাল কমার, আল্লাহ পাক পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন, আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সৃষ্টি জগতের মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের, উন্নত মানের এবং সৌন্দর্য রূপে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি, কোরআন সাক্ষী দিচ্ছে। আর ইনসান, লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেছেন মানুষকে উৎকৃষ্ট মানের আর সৌন্দর্য রূপে তৈরি করেছি। আর উনি সেটা বারবার বলছেন, লাকাদ খালাকনাল কমার, কমার মানে চন্দ্র। আবু ইউসুফ বলতে চাচ্ছে, আমি চন্দ্রকে সব থেকে বেশি সৌন্দর্য তৈরি করেছি। তা আপনারাই তো বলছেন, আপনারাই তো বলছেন না চন্দ্রকে বেশি, আপনারাই তো বলছেন না ইনসানকে তৈরি করা হয়েছে। ইমামে আযম আবু হানিফা কাছে আল্লাহ পাক সূরা বাকারার দ্বিতীয় আয়াতই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি, সেই কোরআন সাক্ষী দিচ্ছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উৎকৃষ্ট মানের সৌন্দর্যায়ন করে মানুষকে সৃষ্টি করেছি। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, সমস্ত মুফতিয়ান ইকরামরা বললেন, যেহেতু শর্ত ছিল মানুষ যদি চন্দ্রের থেকে সুন্দর হয় তাহলে তালাক তালাক হবে না, আর যদি চন্দ্র সৌন্দর্য হয় তাহলে তালাক। সবাই তখন বললেন, হ্যাঁ তাহলে তালাক তো হয় নাই, চন্দ্রের থেকে মানুষ বেশি সুন্দর, অতএব ওই রানী জুবাইদা হযরতে ওই বাদশাহ হারুন রশিদের থেকে, হারুন রশিদের স্ত্রী জুবাইদা হচ্ছে মানুষ, অতএব চন্দ্রের থেকে মানুষ যখন সুন্দর তাহলে তালাকটা হয়নি, আবার সংসার করতে লেগে গেলেন। বলুন সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ পাক উন্নত মানের, উৎকৃষ্ট মানের করে তৈরি করেছেন এবং সৃষ্টি করেছেন। তাই সকলকে বলবো, আসি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ পাকের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যেতেই হবে। আমি নাসির এখানে কথা বলছি, আগামীকাল জোহরের সময় এলান হবে, ধার শোনার যে নাসির এসে বড় বড় কথা বলে গেল, সে আজ দুনিয়ার বুকে নেই, চিরবিদায় নিয়েছে, তার জানাজার নামাজ জোহরের নামাজ পরে হবে। এই কথাটা বাস্তব না অবাস্তব, জোরে বলুন, এই কথাটাই হচ্ছে বাস্তব। তাই সকলকে বলবো, মরণকে 24 ঘন্টা সব সময় মরণকে আমাকে আপনাকে সামনে রাখতে হবে, মরণ ছাড়া কোনো রাস্তা নেই। এবং সাথে সাথে বলবো,
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যুবকদিগকে বলবো তোমরা তো এখন দেখছি হাতে বালা পড়ছো হে যুবক ক্ষমতা হয়েছে কিসের মস্তান কিসের ফুটুনি জমিনে একটা ঘুষি একটা লাথি মেরে দেখাও তো এক থেকে দু ফুট খাল করতে পারো কিনা হে যুবক চুলের কাটিংটা কাকে অনুসরণ করে করছো যদি যুবকের চুলের কাটিংটা সিনেমার নায়ককে কেন্দ্র করে হয় যুবকের চুলের কাটিংটা যদি ওই সিরিয়ালের ছেলেগুলোকে লোকগুলোকে কেন্দ্র করে যদি চুলের কাটিংটা হয় মেয়ে আমরা যে মেয়েকে আমরা যে মেয়েগুলোকে বড় করছি এতে মুসল্লিরাও বাদ নেই অনন্যা থেকে দেবনাথ বিভিন্ন রকমের কাপড় বস্ত্রালয়ের দোকানে গিয়ে আমরা সেইখানে যাওয়ার পরেই বলি আমাদের মেয়ের জন্য কন্যার জন্য ঝিলিক মার্কা জামা চাই কিরণমালা মার্কা জামা চাই বিভিন্ন ধরনের আপনার নায়ক নায়িকার নাম করে আমরা যে জামা কিনি জেনে রাখবেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে আপনি আপনার সন্তান যারা যার অনুসরণ করেছেন তাদের সঙ্গে হাসর হবে এটা যেন খেয়াল থাকে কেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি না একটা দিন তো আমার কোনো অস্তিত্ব ছিল না আমি নাসির সাহেব নাদের মতো বুদ্ধিজীবীদের কোনো তো অস্তিত্ব ছিল না বিনা অস্তিত্ব আল্লাহ রব্বুল আলামিন একজন নারী আর পুরুষ দুজনের সংমিশ্রণে দুজনের মিলনের পরিবর্তে দু ফুটা নাপাক পানি দিয়ে আমার মতো মানুষগুলোকে আপনার মতো মানুষগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এবং মায়ের গর্ভে পাঠিয়েছেন দশ মাস দশ দিন মায়ের গর্ভে ছিলেন দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকার পর সেই মায়ের যে কি কঠিন যন্ত্রণা দুনিয়ার সমস্ত যন্ত্রণা যদি একদিকে রাখা হয় আর মায়ের গর্ভের যে যন্ত্রণা প্রসব বেদনার যে যন্ত্রণা সেই যন্ত্রণা ওই দুনিয়ার সমস্ত যন্ত্রণা থেকেও মা তো আপনাকে ওয়াজ করে ফেলে দেয়নি বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে সেই মায়ের ভিতরে মায়া মমতা সবটা ঢুকিয়ে দিয়েছিলেন বলি যখন প্রসব বেদনার পরে প্রসব হয়ে যাওয়ার পরে দুনিয়ায় আমি যখন ভূমিষ্ঠ হলাম এত যন্ত্রণা হওয়ার পরেও যখন আমার কচি মুখটা যখন মা দেখে নিল একবার সাথে সাথে মা সমস্ত যন্ত্রণা সমস্ত দুঃখ সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে সে ভুলে গেল একবার কি চিন্তা করে দেখেছি এই মায়া এবং মমতা যিনি মায়ের ভিতরে ভরে দিয়েছিলেন জোরে বলি তিনি কে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপর আস্তে আস্তে দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম আমার তো কথা বলার শক্তি ছিল না কথা যখন আমি বলতে শুরু করেছি আস্তে আস্তে এ কথা বলার শক্তি কে দিয়েছেন যদি আমার মুখ দিয়ে কথা না সেই সময় বের হতো পৃথিবীর কোনো কম্পিউটারের পৃথিবীর কোনো বিজ্ঞানের পৃথিবীর কোনো ডক্টরের পৃথিবীর কোনো প্রফেসরের পৃথিবীর কোনো প্রেসিডেন্টের পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের পৃথিবীর কোনো মাতব্বরের ক্ষমতা ছিল না একটা শিশুর মুখ দিয়ে কথা বের করে দি কথা যিনি বের করে দিয়েছিলেন তিনি মহান আল্লাহ সেই সময় তো ভালো করে দেখতেও পেতাম না দর্শন ক্ষমতা যিনি দিয়েছিলেন দর্শন ক্ষমতা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তো কানের শ্রবণ ক্ষমতা ছিল না পশ্চিম দিক থেকে যদি কেউ ডাকত আমি পূর্ব দিক থেকে সাড়া দিতাম আমার সেন্স ছিল না আমাকে কোন দিক থেকে ডাকছে এটাও শক্তি ছিল না এই শক্তি তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হেঁটে চলার শক্তি ছিল না হাঁটার শক্তি দিয়েছেন মহান আল্লাহ হাতে কোনো কর্ম করার ক্ষমতা ছিল না হাতে তিনি কর্ম করার ক্ষমতা পর্যন্ত দিয়েছেন জেহেন এবং ব্রেন ছিল না স্মৃতি শক্তি জেহেন এবং ব্রেনকে তিনি তাজা যিনি করে দিয়েছেন তিনি জোরে বলুন তিনি কে তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সবটাই তিনি দিয়েছেন তিনি না দিলে তো আমরা এত বড় হতে পারতাম না আমার বয়স দশ বৎসর বারো বৎসর আঠারো বৎসর বিশ বৎসর হয়ে গেল আস্তে 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 আমি
যৌবনে পদার্পণ হলাম, যৌবনে যখন আমি পদার্পণ হলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যৌবনের স্বাদ না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি যৌবনের মতো নিয়ামতটাকে আমাকে আপনাকে যদি না দিতেন, পৃথিবীর কোন কম্পিউটারের, পৃথিবীর কোন বিজ্ঞানের, পৃথিবীর কোন স্বাস্থ্যবিদের, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের ক্ষমতা ছিল না এই যৌবনটাকে আপনাকে দেয়। যদি আপনাকে যৌবন না দিত, হিজড়ে হয়ে থেকে যেতেন, মানুষ আপনাকে ঘৃণা করত, আমি ঘৃণার পাত্র হিসাবে আমি আপনার পড়ে থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যৌবনের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পদ আর নিয়ামত তিনি আমাকে আপনাকে দিয়েছেন, সেজন্য সকলকে বলবো এত নিয়ামত যিনি দিয়েছেন গোলামি করতে হলে তারই করতে হবে। জোরে বলুন, কার? তারই করতে হবে। সেজন্য সকলকে বলবো আসি, পাঁচ বক্ত নামাজ পড়বো, মুখে দাড়িটা রাখি এবং মাথায় টুপিটা পরি, রসুলের সুন্নত মতো জীবনটাকে পরিচালনা করি, কবরে কবর থেকে যখন উঠব মুখে দাড়ি নেই, জান্নাতে যাওয়ার আশা রাখবো, এটা হয়? কপালে কোনো নূরের সিজদার, কোনো আপনার সিজদার কোনো নিদর্শন নেই, আমি কি করে জান্নাতি হব? সেই জন্য সকলকে বলবো, দুনিয়াতে যাদের মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নেই, ওলামাদের সঙ্গে সম্পর্ক নেই, মক্তবের সঙ্গে সম্পর্ক নেই, তবলিগের সঙ্গে সম্পর্ক নেই, জমিয়তের সঙ্গে সম্পর্ক নেই, খানকার সঙ্গে সম্পর্ক নেই, বুজুর্গের সঙ্গে সম্পর্ক নেই, সে যদি মনে করে জান্নাতের আশা রাখবো, এটা একেবারে মূর্খামি ছাড়া আর কিচ্ছু নেই। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে জান্নাত দিতে পারেন। সেজন্য সকলকে বলবো আসি, আমরা গোলামি তারই করব এবং তার হুকুম মতো আমরা জীবনটাকে পরিচালনা করব বলি ইনশাআল্লাহ। আমি একেবারে 20-30 সেকেন্ডের একটা কথা বলি, আমি আমার বক্তব্যের যবনিকা টানবো। আমার হজরত, আমাদের সকলের শ্রদ্ধার বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার শিক্ষক তুল্য জনাব হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুম, তিনি আমাদের কাছে এবং মাঝে এসেছেন, যিনি কাটুয়া সহ এত দেরি আর গর্ব এবং বাংলা সহ ভারতবর্ষে বিখ্যাত একজন বুজুর্গ হজরত মরহুম শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাই, তিনি আমাদের সামনে এসেছেন। আল্লাহ পাক সেই হযরতকে যেন জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন, এবং তার রেখে যাওয়া যেন জামায়ের যেন নেক হায়াত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আমি একেবারে 20 সেকেন্ডের কথা বলি, আমি আমার বক্তব্যের যবনিকা টানবো, পাঁচ বক্ত নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। অনেক নামাজই আছে কি বলে জানেন, বাবজি নামাজ পড়বেন না? হ্যাঁ নামাজ পড়ি, আমি তো পাঁচ বক্ত নামাজ পড়ি। আজকের জোহরের নামাজটা কোথায় পড়লেন? এই আজকেই শুধু জি হয়নি, মানে বললি শুধু আজকেই হয়নি। সেই জন্য একটা ছোট্ট হাসিমূলক কথা বলি, একজন এরকম একজন গ্রামের ইমাম সাহেব আর মৌলানা সাহেবকে, খুব সুফি মানুষ আল্লাহওয়ালা মানুষকে, একজন ব্যক্তির স্বামী স্ত্রী তারা যুক্তি করলো, আমাদের ইমাম সাহেব নালে এই ভালো মানুষ নেক মানুষটাকে বুজুর্গকে আমাদের বাড়িতে একদিন দাওয়াত দেওয়া হোক। বললো ঠিক আছে তাই হলো, তাহলে শুক্রবারে দেওয়া হোক। বললো ঠিক আছে তাই হবে। শুক্রবারে দাওয়াত দেওয়া হলো মৌলানা সাহেবকে, আল্লাহওয়ালাকে দাওয়াত দেওয়া হলো। বেচারা আল্লাহওয়ালা মানুষ তসবি গুনতে গুনতে জুম্মার নামাজ পড়ে তার বাড়িতে এসে হাজির, বাড়িতে এসে হাজির তো টেবিলে একেবারে খানাও হাজির, স্ত্রীটা একটু পাশের দরজায় আছে আর সব খানা ফানা সব সামনে রেডি, হুজুরকে এইবারে সেই বাড়ির সেই লোকটা আর কি গার্জেন হাত ধোয়াবেন, হাতটা ধনজি হাতটা ধুচ্ছার, বলছে বাবা নামাজ পড়ো তো। ও তো বলছে আল্লাহকে লুকোনো লুকোতে পারবো না, আপনাকে লুকি কি করবো? জি নামাজ পড়ি, মনে মনে ভাবছি ঈদ কুরবানি তো পড়ি, ওটাও তো নামাজ, এখানে একটা চালাকি। বলছে জি নামাজ পড়ি। তো বলছে নামাজ পড়ো? বলছে আচ্ছা আচ্ছা বেশ বেশ। এবারে হুজুর বুঝতে পারছেন যে নামাজ পড়ে না, একটা ভোল দেখে বোঝা যাবে না যাবে না বোঝা যায়। তখন বলছে জি নামাজ পড়ি। বলছে নামাজ পড়ো? আচ্ছা বলছে আচ্ছা বলো দেখি বাবা গোসলের ফরজ কটা? এই যেই বলছিলে গোসলের ফরজ কটা, ইনি তখন ভাবছে তাই তো গোসলের ফরজই বা কটা বলবো, আমরা আজকে গোসলের ফরজ কটা এটা সকলেই শিখে যাবো ইনশাআল্লাহ। কিছুই যদি না শুনেন, অন্তত আজকে মেলার মাটিতে এই সবকটা নিয়ে যাই যে গোসলের ফরজ কটা এটা অন্তত আমি শিখে গেলাম, এটা অন্তত আমার জীবনের একটা শিক্ষা থাকবে যে গোসলের ফরজ অন্তত আমরা মেলার জলসায় যে শিখে এসেছি। তখন বলছে গোসলের ফরজ কটা বলো তো বাবা দেখি। এ তখন বলছে তাই তো কটা বলবো।
দিন জিজ্ঞাসা করবে তুমি কোরআন পড়তে জানো, বিয়ের কথা হবে সেদিন জিজ্ঞাসা করবে না করবে, তিনবার মোটে কোরআন খতম করেছে, তার মানে বুঝতে পারছেন, তার মানে শুধু ওইটুকু হ্যাঁ বলার জন্য যে কোরআন জানি এইটুকু বলার জন্য। ও তখন দরজা ঘোরা থেকে বলছে তিনটে চোর বলছে, এ তখন বলছে জি আমি দেখছিলাম আপনি কি বলেন, বাইচে যদি রেগে উঠে যান কি না রেগে যাবেন কি না সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম না, যে 30টা ফরজ গোসলের ফরজ যে 30টা, যে 30টা ফরজ, এ তখন দেখছে কচির মা তখন দেখছে মুঠি বাগানো যাচ্ছে না, এ তখন বাহানা করে বলছে কই গো টমেটো ডাল স্বামীদের যত পণ্ডিত হোক মেয়ে স্বামী দেখবেন তিন ঘাটে উপরে থাকে থাকে না, এ তখন গর্জন করে বলছে হুজুরকে 30টা বলেছি তাই মানতে চাই নাই, তুমি বলছো তিনটে হুজুর সাথে সাথে উঠে পালিয়ে যেত, বলছে ছি 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 কার পাল্লাই পড়লাম, আমরা এমন যেন হতভাগা না হয় অন্তত গোসলের না হলে পদে পদে নাকি গোসলের ফরজ জানেন না, যত কায়দা করে ওযু করেন না কেন যত নামাজ পড়েন না কেন মাথা ঠুকে দেওয়ার পরেও কোনো কাজে আসবে না, সেজন্য গোসলের ফরজ তিনটে অন্তত আমরা সবাই শিখে নেব বলি ইনশাআল্লাহ। গোসলের ফরজ জোরে সকলেই বলি তিনটে, গোসলের ফরজ কটা তিনটে, নম্বর এক গড়গড়া করা, জোরে সবাই বলি গড়গড়া করা, এক নম্বর গড়গড়া করা, দুই নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর তিন নম্বর গোটা শরীরটা উত্তম রূপে ধৌত করা যেন একটা পশম পর্যন্ত শুষ্ক না থাকে, এই সবক আমরা নিয়ে যাব আর যখনই গোসল করি অন্তত এই ফরজ গোসলটা আমরা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করুন, আমিন আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি মার্জনীয় وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.